বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠায় ভারতের নতুন সরকার পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সোমবার রাজধানীর সেগুন বাগিচায় কৃষক দলের আলোচনা সভায় এই আশা প্রকাশ করেন তিনি মির্জা ফখরুল বলেন জিয়াউর রহমানের হত্যার চক্রান্তকারীরা এখনো সরবে খুঁটছে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে নতজানু করেছে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার পাশে থাকবে এমন প্রত্যাশাও করেন বিএনপি মহাসচিব সংগ্রাম করেছিল এই আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগ আমাদের সঙ্গে সৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিল লড়াই করেছিল এই আওয়ামী লীগ ক্ষমতায় যখনই আসে তখনই তাদের কেমেস্ট্রিতে পরিবর্তন শুরু হয় সেই পরিবর্তনটা হচ্ছে তখন তারা ওই সর্বগ্রাসী হয়ে যাওয়া